আগামী 15ই মে থেকে চারটি দল নিয়ে দেশে প্রথমবার মাঠে গড়াবে নারীদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ। ওমেন সুপার লীগ নামের এই প্রতিযোগিতা হবে ডাবল লীগ পদ্ধতিতে। প্রতিযোগিতার ফাইনাল হবে 4 জুন। আরও জানাচ্ছেন পরাগারমান। বেশ ঘটা করেই গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে উন্মোচন করা হয়েছিল দেশে প্রথমবারের মতো আয়োজিত নারী ফ্র্যাঞ্চাইজি লীগের লোগো। পেশাদার ফুটবল লীগ টুর্নামেন্ট থাকলেও দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কোনো টুর্নামেন্ট নেই। তখনই জানানো হয়েছিল প্রথমবার ছোট আকারে হবে এই লীগ, ধাপে ধাপে দলের সংখ্যা বাড়ানো হবে। এবার জানানো হলো নারী সুপার লীগে প্রথমবার মোট 4টি দল অংশ নেবে। 4টা টিম এবং 2টা রান করে করে 6, 6, 12 এবং 13টা ম্যাচ। We see how it goes inshallah. এবং এরপরে আমরা একদিন যেমন টিমও বাড়াবো, ওদিকে নাম্বার অফ ম্যাচেসও বাড়াবো সিজন টু সিজন। সব কিছু কনসিডার করে, টিমের অ্যাভেলেবিলিটি, প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি, ভেনিউ অ্যাভেলেবিলিটি সব কিছু চিন্তা করে অ্যাজ এ সিজন ওয়ান আমরা এটাকে ওই যেহেতু নামটা সুপার লীগ, এনিওয়ে সুপার লীগই হচ্ছে। প্রতিটি দলে 18 জন করে ফুটবলার থাকবে, 13 জন দেশি, 5 জন বিদেশি এবং ওয়ার্ল্ড কার্ডে 1 জন ফুটবলার থাকবেন। ফ্র্যাঞ্চাইজির পছন্দ মতো তিনি দেশি বিদেশি যে কেউ হতে পারেন। তাছাড়া টুর্নামেন্ট যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ হয় সেদিকে লক্ষ্য বাফুফের। বলি ফ্র্যাঙ্কলি, কারণ আমরা সত্যি কথা বলি, মার্কেট থেকে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি। মেয়েদের ফুটবল, আমাদের ক্রেডিট গোস টু ফুটবল ফেডারেশন, মেয়েদের সাকসেসেই মেয়েদের ইন্টারেস্ট এসেছে। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিউ আফ্রিকান কান্ট্রিজ, হংকং, ভিয়েতনাম থেকে অলরেডি প্লেয়ার ইন্টারেস্ট দেখিয়েছে এবং তাদেরকে আমরা পুলে অলরেডি ইনকর্পোরেট করেছি। সাউথ এশিয়ার ভিতরে আপনার পাকিস্তান, নেপাল, ভুটান থেকে অলরেডি প্লেয়ার ইন্টারেস্ট এসেছে। মিডল ইস্ট থেকে হয়েছে, ইউএই থেকেও বেশ কিছু প্লেয়ার ইন্টারেস্ট দেখা দিচ্ছে। সুতরাং প্লেয়ার সংকট একদমই নয়। 4টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হলেও নারী ফুটবলের ফ্র্যাঞ্চাইজি কিনতে 7টি দল আগ্রহ প্রকাশ করেছে বলে জানান কে স্পোর্টসের কর্ণধার। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।